আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটিতে লেখা আছে, রাবিতে ভর্তির সময় বাড়ল, ক্লাস শুরু 21শে ডিসেম্বর। 2020-21 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী 21শে ডিসেম্বর থেকে শুরু একাডেমিক কার্যক্রম। বৃহস্পতিবার 25শে নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ডক্টর আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। প্রশাসক জানান, এ বছর ভর্তি পরীক্ষার কার্যক্রম চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত, তারপর 21 তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল, 25শে নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে 1লা ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার এএইচ আসলাম জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম ভর্তি প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে যারা রাবিতে ভর্তি হয়েছিল, এখন তারা ভর্তি বাতিল করছে। তিনি আরও বলেন, রাবিতে অনেকগুলো আসন ফাঁকা রয়েছে, যার কারণে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী 21 ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে 6 অক্টোবর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের ভর্তি পরীক্ষা। পরে 25 থেকে 28 অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা থাকা সাপেক্ষে চলে বিভিন্ন বিভাগের ভর্তি কার্যক্রম। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির নতুন এই আপডেটটি, আরও নতুন নতুন আপডেট নিয়ে কোনো এক সময় হাজির হয়ে যাব। তা আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।